এই ভদ্রহাট বাজারটাতে ঢুকে খুবই হতাশ হয়েছি অনেক অনিয়ম অনেক অবৈধ ব্যবসা চলে এখানে মানে দর কষাকষির মধ্যে কেউ গেলে তাকে নির্যাতনের শিকার হতে হয় আমার বন্ধের কটাক্ষভাবে ব্যবহার করা হয় আমরা সেই দিক দিয়ে গিয়ে দাম কষাকষি যাতে না হয় বাজার মনিটরিংয়ের জন্য আমরা এখানে নেমেছি আমরা সকাল থেকে দায়িত্ব পালন করতেছি আমরা প্রথমে মুরগির মুরগির পার্মে ঢুকছিলাম এরপর হচ্ছে আপনার মাছ বাজারে ঢুকেছিলাম এরপরে আমরা সবজির দোকানে গিয়েছিলাম এরপরে আমরা বিভিন্ন আরও আছে যেগুলোতে সেগুলোতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে সিন্ডিকেট ভাঙার জন্য এবং এই বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং কিভাবে দামটা আরও কমানো যায় কিভাবে সোনার বাংলাদেশ গড়ানো যায় আমরা তাদেরকে সেটা বলেছি আমি একটা কথা বলতে চাই আমরা এই ভদ্রহাট বাজারটাতে ঢুকে খুবই হতাশ হয়েছি এই বদ্রহাটবাসী জানে এই বাজারে কত নিয়ম আছে এই যে মুরগির দোকান তাদেরকে তাদের দোকানে গেলে অনেক মানুষ বলে তাদের সবারই আপনার মানে সবাই বলবে তারা ওজনে কম দেয় তারপর ওদিকে আমরা দেখেছি আপনি কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলেছেন আপনি আমার সাথে ছিলেন এই যে সামান্য একটা আধার দাম এক এক দাম এক এক কড়া এক জায়গায় দেখেছি কেজি দুশো ষাট টাকা আর এক জায়গায় দেখেছি দুশো চল্লিশ টাকা মিনিমাম দেখেছি যেগুলো আদর্শ আদর্শবাইয়ের আমার আছে যাদের কারণে সোনার বাংলাদেশ আমরা গর্ব তারা দুশো টাকা বিক্রি করতেছে আর যারা অবৈধ ব্যবসায়ী আছে তারা কি করতেছে আপনার তারা দুশো চল্লিশ টাকার দাম সেটা দিয়ে তারা সত্তর টাকা বিক্রি করতেছে দুশো আশি টাকা বিক্রি করতেছে আপনি দেখেছেন আমরা মনিটরিং করে আমরা ছাত্ররা মনিটরিং করে আপনার এইগুলা সব ঠিক করে দিয়েছি তাদের লিস্ট চেয়েছি তাদেরকে বলেছি যাতে একটা সুন্দর একটা লিস্ট থাকে মানুষ যাতে সোনার বাংলা নতুন করে ঘটতে পারে সেই রকম করে আমরা তাদেরকে ব্যবস্থা করার জন্য প্রতিরোধ করতেছি আমাদের প্রতিরোধ চলমান থাকবে